করলেন, এটা রিপোর্ট কেন দিতে পারছেন না, এটা কেন করছেন না, ওটা কেন হচ্ছে না? তো আসলে কি হয়, ওই যে মিডিয়া কেন চুপ করে দেয়, যেটা আপনারা শুনতে চাইছেন না শোনা, আর যেটা শোনাতে চাই শুনতে চাইছেন যেটা শোনা যাচ্ছে না। আসলে একটা হিন্দি কবিতা ছিল, এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু ওটাতে ছিল, আমি পার্লামেন্টে বলেছিলাম, এক আদমি হ্যায় জো রোটি বেলতা হ্যায়, এক দুসরা ব্যক্তি হ্যায় জো রোটি খাতা হ্যায়, এক তিসরা ব্যক্তি ভি হ্যায় জো না রোটি বেলতা হ্যায় না রোটি খাতা হ্যায়, ও তিসরা ব্যক্তি রোটি সে খেলতা হ্যায়। হম জব পুছতে হ্যায় ও তিসরা ব্যক্তি কন হ্যায়, দেশ কা সংসদ মৌন হ্যায়। আর আমি একটা লাইন জুড়ব এই কবিতার পরে আর কোনো লাইন আসে না, আর একটা লোক আছে যে খেতেই পায় না। তা এখানে আমরা আজকের ইন্টারভিউ শেষ করছি, ওনার অনেক সময় নিয়ে নিয়েছি, এবং আমরা এর পরের বার যখন আসবো যে আপনি কি বলতে চাইবেন টু এভরি সিটিজেন্স অফ বেঙ্গল অ্যান্ড অফ ইন্ডিয়া, অ্যান্ড অবশ্যই এখন ডিজিটাল ওয়ার্ল্ড পুরো ওয়ার্ল্ড শুনবে, ভাষা আপনি ঠিক করবেন, সেটা হিন্দি না ইংলিশ না বাংলা, যেটা চাইবেন, বাংলা হলে সাবটাইটেল আমি ইংলিশে করে দেবো, হিন্দি হলেও সাবটাইটেল ইংলিশে করে দেবো। তো লেট আস স্প্রেড পজিটিভ মেসেজ যে আমাদের সবার কিছু করার ছিল ডেমোক্রেসিতে, ইট ইজ নট অনলি অ্যাবাউট ওয়ান সেক্রেটারি, তার স্বপ্ন, আমাদের স্বপ্ন যখন একসাথে মানুষের কাছে যাবে তখনই ভারতের উন্নতি হবে। ইট ইজ নট অ্যাবাউট কি বজরং দল না সব যা বিজেপি বলে বেড়াচ্ছে, আমি তো মনেও রাখতে পারি না, 50টা নাম আছে, হ্যাঁ, সেই ডিভিজিভ ফোর্স নিয়ে কাজ করে লাভ নেই, আমাদের মধ্যে ঐক্য আছে, আবার রবীন্দ্রনাথ আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঠিক এইখানে মূর্তি ভাঙা নিয়ে লড়াই না, এইখানে যদি প্রেস করা যায়। তোমার কথা আমার একটা শায়রি মনে পড়ে গেল, একটা নিজের, প্লিজ আপনে আপনে ধর্ম কা মত মচাও শোর, রাস্তে সব যাতে হ্যায় একই ঘর কে ওর।